নমস্কার বন্ধুরা ইএনকে চ্যানেলে পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তোমাদের দাদা একটু অসুস্থ এখনও আছে পুরোপুরিভাবে সুস্থ হয়নি কারণ ও একটু হাঁটলেই ও হাঁপিয়ে যাচ্ছে ওই জন্য ওকে টোটোর ব্যবস্থা করা হয়েছে মানে আমাদের স্টেশনের এপারে আমাদের বাড়ি আর তোমাদের দাদা ওপারে কাজে যায় উপার থেকে অনেকটা যেতে হয় তা আমাদের এপারে তো পাঁচ মিনিটের রাস্তা ও পাঁচ মিনিট হেঁটে যায় হেঁটে গিয়ে ওপারে যায় ওপারে গিয়ে তারপর টোটোই ওঠে আমাদের দাদা দুপুরবেলাও আসে টোটো করে আবার আবার সকালবেলাও যায় আবার রাত্রেও আসে বিকালবেলাটা হেঁটে যায় কারণ এতবার টোটোই ভাড়া দেওয়া সম্ভব নয় ওই জন্য তোমাদের দাদাকে বলেছি আমি যে তুমি যাও অন্তত দুবার অন্তত যাতায়াত করো আর দুবার তুমি হেঁটে যাতায়াত করো কারণ সাইকেল নিয়ে তো যেতে পারছে না সাইকেল এখন চালাতে পারছে না ওই জন্য ও সাইকেলটা চালাচ্ছে না আসছে মঙ্গলবার আমরা আমি যাব তোমাদের দাদাকে নিয়ে চেক আপ করাতে আমি যাব নালে কোয়েল যাবে যে হোক একজন যাবে যেতে তো হবেই ওর সঙ্গে কারণ এই দুপুরবেলা বলেই না আমার খুব অসুবিধা হচ্ছে দুপুর দুটোই বলা ডাক্তারবাবু বসবেন দুপুর দুটোই বসবেন আর বিকাল চারটে পর্যন্ত তা বন্ধুরা দেখো আমার না টাইলসটা একটুখানি নোংরা নোংরা হয়ে গেছে মানে কালো কালো মতো ছোপ ছোপ মতো লাগছে কদিন ধরেই কিন্তু আমার টাইম হচ্ছে না বলে আমি এ করছি না আমি আজকে ওই জন্য সার্ফ নিলাম সার্ফ নিয়ে ঘরের মধ্যে অল্প আমি রোজ এমনি বালতিতে সার্ফ নিই ফিনাইল নিই ফিনাইলটা শেষ হয়ে গেছে ফিনাইলটা ওই জন্য দিচ্ছি না আর সার্ফ দিয়ে রোজই আমি ঘর মুছি আমি আর এটা আমার বাধা ধরা পুরো একদম এখন বলে না যখন আমার এমনি ঘর ঘর মেজে ছিল তো এমনি বলতে কি সিমেন্টেরই মেজা ছিল কিন্তু সিমেন্টের হওয়ার থেকে না হয় আমি কবার জানো বন্ধুরা দুবার তিনবার আমি মেজে ঠিক করেছি মানে যত মানে পড়ছে ও ফেটে যায় ফেটে গিয়ে চাপটা চাপটা উঠে যায় উঠে গিয়ে না কি কীরকম হয়ে যায় সেই ঘরের মধ্যে গর্ত গত্ত হয়ে থাকে ওই জন্য না ওই রকম বারবার করতে হচ্ছে বলে লাস্টে ওই পুরো তুলে ফেলে দিয়ে আর টাইলস বসিয়ে দেয়া হয়েছে দেখি আবার এ আবার কতদিন যায় কতদিন থাকে আমি জানি না বলতে পারব না আর আমাদের ঘরটা না মানে অনেকটা মানে কীরকম মেজেটা অনেক জায়গা ফাপার মতো ধপধপ করা আওয়াজ হয় টাইলসগুলো যে বসিয়েছে তাদের কাজও ভালো না যে মানে যাকে দিয়ে আমরা কাজ করেছি টাইলসের কাজ করেছে ও অনেক জায়গায় কাজ করেছে কিন্তু আমার ঘর নিশ্চয়ই আমার ঘরের কোনো সমস্যা আছে ওই জন্যই আমার ঘরে এই রকম হয়েছে তা বন্ধুরা আমি আজকে উঠেছি আজকে না পৌনে ছটা নয় আমি আজকে উঠেছি সাড়ে পাঁচটার কাছাকাছি আমি উঠেছি সাড়ে পাঁচটা মানে পাঁচটা চল্লিশের মতো হবে আমি উঠেছি উঠে আমি বাইরের সমস্ত কাজ টাজ করলাম পরে আবার ওই ঘরেতে তোমরা তো জানো ফ্রিজ থেকে আমার জল পড়ে সেই মুছতে মুছতে অনেকক্ষণ সময় লাগে তা আমি ওদিকে সমস্ত কাজ টাজ সারলাম সেরে টেরে তারপরে বিছানা পরিষ্কার করলাম বিছানা পরিষ্কার করে তারপরে আসলাম ঘর মুছ ঘরটা ঝাঁট দিয়ে তারপরে ঘর মুস্তার্ম করলাম এই যে বন্ধুরা দেখো আমার ঘর মোছাও হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে আর ওদিকে আমার জলও মোটামুটি ভরা হয়ে এসছে আর অল্প একটু ভরলেই আমার হয়ে যাবে কারণ আমাদের তো টাঙ্ক নেই আর ওই জন্য আমাদের জল বালতিতে গামলায় ভরে ভরে রাখতে হয় আমাদের দুপুর দুপুর বারোটা পর্যন্ত কাজ করি আবার বারোটায় আসে আবার বারোটার সময় জল ভরে রেখে দিই আবার রাত্রিবেলা এই রাত্রিবেলা বলছি বন্ধুরা ভুলভুল বলছি বিকাল চা পাঁচটা পনেরোই আবার জল আসে ছটা পর্যন্ত থাকে তখন আবার ভরার হয়তো একটা দুটো বালতি হয়তো ভরলাম ঠাকুরের বাসনগুলো ধুলাম ধুয়ে টুয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিই আবার সন্ধেবেলা সন্ধে পুজো দিতে হয় তা বন্ধুরা এই যে দেখো আমার এমনি সমস্ত কাজ হয়ে গেছে আজকে আমার এ ছিল না কাচার কিছু ছিল না কাঁচা সব শেষ হয়ে গেছে আর ওই জন্য আজকে কাচিনি কিছু আবার হয়তো কালকে কাচতে হবে তা বন্ধুরা দেখো আমি একদম চান করে ঠাকুরের কাছে চলে এসেছি তোমাদের তোমাদেরকে নিয়ে আমি তোমরা তো জানো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করি কারণ আমার নিচেই ঠাকুর রাখার মতো জায়গা নেই তার মধ্যে ডোরা আছে ডোরা ও ডোরা যদি ডোরা না কিছু মুখ টুক দেয় না আমি সন্তোষীমা পুজো করি কিন্তু আমার কাছে এসে বসে থাকে কিন্তু কিছু মুখ টুক দেয় না ও কিন্তু ওর ভয়তেই আমরা মানে ঠাকুর নিছি আমার রাখার এমনিতে জায়গাও নেই আমি ওই জন্য উপরে একটা থাক দুটো থাক করে নিয়েছি একটা আমার মা থাকে একটা আমার ঘরে গুরুদেব লক্ষ্মী ঠাকুর তারা মা তারপরে রাধা গোবিন্দর ফটো যস্তা গোপালের ফটো আমার এইগুলো সব থাকে একটা থাকের মধ্যে আর নিত্য পুজো করি আর সন্তসীমা পুজোতে সপ্তাহে একদিন করতে হয় আর এমনি ধূপ ধূপ দিয়ে রেখে দিই রোজই ধূপ দেওয়া হয় ধূপ দিয়ে আমি রেখে দিই তা বন্ধুরা দেখো আমার পুজো মোটামুটি হয়ে এসছে আমি ওই যে গীতা প্রণাম করলাম এবার এই ঘরে ঠাকুর আছে কিছু মানে কিছু বলতে ফটো আছে ওখানে প্রণাম টনাম করলাম করে একদম চলে গেলাম সূর্য প্রণাম করতে সূর্য প্রণামও করা হয়ে গেছে দেখো বন্ধুরা যে সামনে ডোরা এসে বসে আছে কারণ ডোরা আমি বাইরে বেরোলেই মনে হয় দেখেছো আমাদের আর একজন দুষ্টু মি একদম এত দুষ্টু যে ধারণার বাইরে আর সব সময় আমার চশমাটা মোটামুটি যেখানেই থাক সেখান থেকে নিয়ে নেবে ও নিয়ে আর মানে আমার ফাইবার না কি বলে ওইগুলো ওই রকম ধরনের চশমা বলে আমার কিছু হয় না তাও ডোরা দু জায়গায় চোট করে দিয়েছে আমার চশমা প্রথম প্রথম একটু অসুবিধা হতে এখন আর অসুবিধা হয় না আবার চোখ দেখিয়ে তারপর আবার মানে পাওয়ারটা আমি ইয়ে করবো চেঞ্জ করবো চোখ দেখিয়ে আর আমার কারণ অনেক দিন হয়ে গেছে চোখ দেখাইনি আমার তো সেই ছোটোবেলা থেকে চোখের চ সমস্যা ছিল কিন্তু চশমা আমি পড়িনি ডাক্তারবাবুকে বলেছিলাম আমি চশমা আমি নেবো না আমাকে ওই সেই ওষুধ টষুধ দিয়ে আমাকে মানে এ করে রেখে দিয়েছিলো তখনই আমার সেই সমস্যাটা হয়েছিলো তখনই আমার মোটামুটি ঠিক হয়ে গেছিলো আবার এখন আবার চশমা সেই চশমা নিতে হয়েছে চশমা আজকে মানে সাত আট বছর হয়ে গে আরও বেশি সাত আট বছরেরও বেশি আমি চশমা নিয়েছি তা বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাঘরেও চলে এসেছি আমি এখানে উচ্ছে কেটে রেখে দিয়েছি উচ্ছে দিয়ে তিতার ডাল হবে আর এটা হচ্ছে গাজর ঝিঙা আর হচ্ছে এ গাজর ঝিঙা আলু দিয়ে ডলের হবে আর কুমড়োটা ডোরার জন্য কেটেছিলাম কিন্তু ডোরা কাজে দই দিয়ে ভাত দেবো করবো ডোরার সকালবেলা রাত্রিবেলার মাছ ও কাজে মাছ দেবো রাত্রিবেলা দুপুরবেলা দেবো টক দই তা বন্ধুরা দেখো এই যে আমি সব মানে আমার দোকান সদা কিছু নিয়ে এসছে তোমাদের দাদা তোমাদের সব কিছু দেখালাম দেখেছো আর তেজপাতাটা ফ্রি দিয়েছে কারণ মশলা নেওয়া হয়েছে ওই দোকান থেকে ওই জন্য আর এখানে আমার এত জোরে খিদে পেয়ে গেছে সাড়ে এগারোটার সময় কি খাবো আজকে নিরামিষ ভাত আমার ওদের জন্য মাছ করে দিয়েছি আমার জন্য আমি বলি যে তাহলে একটু সুজির উপমা বানাই এই যে বানিয়েছি বানিয়ে কোয়েলকে দিলাম আর আমি খেলাম কোয়েল খাইনি আর এদিকে দেখো বন্ধুরা এই যে বড় পেসারের মধ্যে ভাত আর এই ছোট পেশার মধ্যে এই যে ডলের সবজি হয়েছে আর এখানে ঢেড় ভাজা আর এখানে হচ্ছে দেখো উচ্ছে আলু উচ্ছে দিয়ে আমি ইয়ে করেছি মুগের ডাল করেছি মুগের ডাল হচ্ছে তিতা দা আমি আমি মেনলি করি হচ্ছে মটর ডাল দিয়ে আর এদিকে দেখো বন্ধুরা ডোরার জন্য দু পিস মাছ ভাগ বিষ করে রেখে দিয়েছিলাম আর ডোরা এই যে আমাদের গুন্ডি চলে এসছে গুন্ডি একটা আর একজন ওখানে খেয়ে দে এই ঘরে পাখা ও ঘরে গিয়ে শুয়ে আছে বাবার অপেক্ষায় বসে আছে ওই যে দেখেছো বন্ধুরা দেখো ঢাকা দাও ঢাকা দাও ডল বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই এই পর্যন্ত আর বেশি দূর বাড়ালাম না